বন্ধুরা, বিন্দাস অফিসে আবার চলে এসেছি আমি মার্কেটে। সুখদেবদার মাছের কাটাতে চলে এসেছি। সুখদেবদার এখানে মাছ কাটে। এর আগেও আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি সুখদেবদার মাছের কাটিং। তো এখানে সুখদেবদার এখানে আজকে পাবদা মাছ কাটিং হচ্ছে। দেখুন এই যে পাবদা মাছ, এই যে দাদা পাবদা মাছ কাটছে। তো আজকে আপনাদের একটা লেটেস্ট জিনিস কাটিং দেখাবো, পাঙাশ ট্যাংরা। পাঙাশ ট্যাংরার পাতুরি হবে। এই যে দাদারা আছে সবাই, এই যে দাদাদের গ্রুপটা, এই যে দাদাদের গ্রুপটা, দেখাচ্ছি দাদাদের গ্রুপটা, এই যে দাদাদের গ্রুপটা। আপনাদের আজকে পাঙাশ মাছের কাটিং দেখাবো, পাঙাশ মাছের পাতুরি হবে। অর্থাৎ বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যেসব বাড়িতে অনেক সময় অর্ডার হয়, তো ভেটকি মাছের পাতুরি হয়, বিভিন্ন ধরনের মাছের পাতুরি হয়। তো পাঙাশ ট্যাংরা আজকে থিলা দেখাবো, আপনাকে পাঙাশ মাছের কাটিং দেখাবো। এই যে সূর্যদার কাছে চলে এসেছি, সূর্যদার এখন মাছের কাটিংটা দেখাবে। সূর্যদার কাছে এখন পাঙাশ ট্যাংরা মাছের কাটিংটা দেখুন। সূর্যদার এখন এখানে একটা মাছ আছে, বড় সাইজের মাছের কাটিং সূর্যদার এখন দেখাবে। এই যে আমাদের যে সূর্যদাকে তোমরা সবাই চাইছিলেন, এই যেখানে মাছে, এই যে সূর্যদার, সূর্যদার একটু মুখটা করা, এই যে সূর্যদার মুখটা বড় করে দেখালাম। এই যে সূর্যদার মাছ এনেছে পাঙাশ ট্যাংরা, এর ওজন নাই নাই করে 8-9 কিলো আছে। সূর্যদার কাটিংটা করছে, আপনারা দেখুন ভালো করে বন্ধুরা, কাটিংটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আর আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি। আমি বিন্দাস অভিজিৎ আবার আপনাদের কাছে একটি নতুন মাছ তুলে ধরেছি, পাঙাশ ট্যাংরা কাটিং। এটা অনুষ্ঠান বাড়ি পাতুরি হিসাবে চলে যাবে। যিনি মাছটা নিয়ে এসছে তিনি পাঙাশের পাতুরি করবে। তো আপনাদের আজকে কাটিংটা দেখাচ্ছে সুখদেবদা, কীভাবে পাতুরি করতে হবে আর কীভাবে কাটিংটা করতে হবে পাতুরি। সামনে চেপে আবারও বন্ধুদের বলছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি বিন্দাস অভিজিৎ আপনাদের মাছ, এরকম বিভিন্ন ধরনের মাছের কাটিং আপনাদের দেখাতে চলেছি। দেখুন কত সুন্দরভাবে মাছটা কেটে ফেলল। দেখুন মাছটা পুরো কেটে ফেলেছে। দেখুন মাছটা, দেখুন পুরো পরিষ্কারভাবে ক্লিন করে মাংসটা তুলে নিয়েছে মাছের উপরে। এইটা এবার এইটা করবে কাজ। এই যে আমি হাতে ধরে দেখাচ্ছি মাছটা, দেখুন পুরো ফ্রেশ। এই যে মাছ, আমাদের সুখদেবদার দোকানে চলে আসবেন আপনারা। এর আগে আপনাদের অ্যাড্রেস বলে দিয়েছি আমি সবাইকে। এই যে সুখদেবদা, সুখদেবদা বড় করে মুখটা দেখে দিলাম। দোকানটা তো গেল বুঝে যাবি, চিন্তা কর।
এমনভাবে পিস করবে সুখদেব দা যে আপনারা বুঝতেই পারবেন না এটা কী মাছ, যে ভেটকি মাছ না ট্যাংরা মাছ না পাঙাশ মাছ না ভোলা মাছ, সব কিছুই হয় পিচের উপরে, কাটিংয়ের উপরে। দেখুন কীভাবে ছালটা আস্তে করে তুলে ফেলছে, পুরো পরিষ্কার ক্লিন হয়ে যাচ্ছে। এই মাছটা এবার কাটিং হবে, দেখেছেন মাছটা ফ্রেশভাবে তুলে দিচ্ছে। মাছের উপরে চামড়াটা এরকম ছিল, সেই চামড়াটাকে সুখদেব দা হালকা করে চাকুর সাহায্যে তুলে নিয়ে মাছটা পুরো ক্লিনিক হয়ে গেছে। মাছটা আমি হাতে দেখাচ্ছি, মাছটা দেখুন। তো আমি আপনাদের ডেসক্রিপশনে সুখদেব দার ফোন নাম্বার দিয়ে দেবো, দোকানের দোকানের নামটাও তুলে দেবো। তো আপনাদের মাছের কাটিংটা দেখানোর পরে আপনাদের দোকানের নাম্বার দিয়ে দেবো, আপনার ওই নাম্বারে সুখদেব সাথে যোগাযোগ করবেন। দেখুন পাতুরির পিস হচ্ছে, দেখুন বন্ধুরা। আপনাদের আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখেছেন পাতুরি পিস হয়ে গেছে, মাছটা কত সুন্দর পিস হয়ে গেছে, দেখুন পাতুরি পিস। তো এরকম বন্ধুরা আপনার মার্কেটে আসবে সুখদেব দার দোকানে, আমি সুখদেব দার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। তো এরকম যেরকম মাছের পিস লাগবে সেরকম আপনারা পিস করে নিয়ে যাবেন। তো সুখদেব দার নাম্বার এখানে আমি আছে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন সুখদেব দার নাম্বারটা। এই যে এটা হলো সুখদেব দার নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে চলে আসবেন। এই যে মাছের কাটিং হয়েছে, তো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন।